papa, আপনার papa. চলেন। Yeah, bye bye. সবাইকে গুড মর্নিং একদম গাড়ি থেকে, কারণ আজকে হচ্ছে ভাইকে ছাড়তে যাব। সকাল একদম এখন 6:30 মতো বাজে, ওর 8:30 দিকে ফ্লাইট। তো আমরা যাচ্ছি এখন সবাই এয়ারপোর্টে। এখন 6:30 বাজে, 6:30 পরে 7টা বাজে, 6:30 মতো বাজে। আর কি বলে আমার পিপি আসবে, আর আমার কাকাস বয়ের জন্য আমরা দুইবার এয়ারপোর্ট যাব। এখন আমি আমার মামাকে ছাড়তে যাচ্ছি, কোন পিপি নাম বলো, বলো নেনা পিপি, এই নেনা হয় বলো, নেনা নেনা আর হলো মামি পিপি। আজকে দুই ননও দেয়, মানে দেওর আমার দেওর সবাই এক দেওর বলতে গেছে, তারপরে আমরা দুই ননদ দেওর আজকে সবাই একসাথেই দুবাই থেকে আসছে। তো ওদের বিকেল বেলা আনতে যাবো, আর এখন সকালবেলা ছাড়তে যাচ্ছি ভাই ভাইকে। তো চলো এখন ঝটপট করে যাওয়া যাক। চলে আসবে বলেই ওই জন্য এখনো কান্না কাটি নেই, ওই জন্য এখনো কান্না পাচ্ছেও না, মানে এক মাস পরে চলে আসবে, সেই জন্য এক মাস দেখে দেখতে এক মাস কেটে যাবে, 6-7 মাস 8 মাস এক বছর, ওটা তো অনেকটা মানে সময় না। তোমাদের ফর্সা দাদা ভাইকে দেখো, ভাই উঠে গেছে, ভাই সকালবেলা 6টার সময় আমাকে ফোন করেছে, কিরে উঠেছিস ঘুম থেকে? বললে হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে উঠে গেছি, যদিও আমার যাওয়ার কথা ছিল না, তাই গাড়ি ফাঁকা যাবে তাই চলে যাচ্ছি আর কি। তাই তো ভাইকে ড্রপ করতে দিতে যাচ্ছি, মানে ওই হাওয়াই চপ্পলের মতো পয়সা দিয়ে কিনবো, ছোট কিনো ছোট কেন কিনবো, একটু বড়ই কিনি, মানে গাড়ি ফাঁকা যাচ্ছে তো ঘরে বসে থাকবো কেন, গাড়িতে এসিতে একটু ঘুরে আসি, বুঝেছো তো? বাড়িতে এসি আছে, অসুবিধা কি আছে? আছে কিন্তু মানে গাড়িটা খালি যাবে তাই একটু ঘুরে আসি, তাই তো বললাম আমি। আর আসি এখানে দেখো, ম্যাডাম ম্যাডাম আসি, কিছু নেই হুয়া, কিছু নেই হুয়া। আবার সেই এয়ারপোর্ট, আমার ব্লগে তোমরা শুধু এয়ারপোর্টই দেখতে পাও, মানে অ্যাকচুয়ালি ফ্যামিলির বেশিরভাগই যেহেতু বাইরে থাকে, হয় দিতে যাই নালে আনতে যাই, হয় দিতে যাই নালে আনতে যাই, এইরকম ধরনেরই চলতে থাকে, মানে এয়ারপোর্টটা যেন আমাদের কাছে একদমই পরিচিত ধরনের হয়ে গেছে। এয়ারপোর্টটা বলতে এয়ারপোর্টের রাস্তাটা, আর আশি তো বলে যে বাবার এয়ারপোর্ট কাকার এয়ারপোর্ট এইরকম ধরনের একটা ব্যাপার হয়ে গেছে আর কি। জুতো খোলোনি তো? চল কাঁদো কাঁদো, সোনাকে ধরো, চলো না ওকে দিয়ে আসি আমি। টাটা,
কোনো অসুবিধা হলে ফোন করবি। আমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে এটা কে, এটা হচ্ছে আমার পিসির ছেলে, মানে আমার পিসতুত ভাই। তো ভাইকে আমরা সি অফ করে আসলাম সবাই, মানে আমরা তিনজনে। অ্যাকচুয়ালি ভাইকে দেওয়ার জন্য মানে ছেলে বাড়িতে ছেলে মানুষ বলতে যেহেতু কেউ নেই, তো ওর বাবাকে বলছিল, মানে আমার হাজবেন্ডকে বলছিল যে দাদা তুমি একটু দিয়ে আসবে। আসি ম্যাডাম, আজকে কি আছে? বমি করেছে, ঠিক আছে? কি আছে? আমারও পেটটা কেমন গোলাচ্ছে গোলাচ্ছে সকালবেলা, মানে খোলা জানলা খোলা থাকলেই ভালো। আর আমরা এসেছি এই বাড়িতে, মানে পুরনো বাড়িতে, দেওর আসবে। তো এখন বিকেলবেলা রেডি ঠেডি হয়ে যাবো দেওরকে আনতে। তো চলো, আমি এই ব্লগটাকে মানে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ফ্ল্যাটে এসে প্রচুর 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 পরিমাণে কাজ ছিল। তো ফ্ল্যাট থেকে আসলাম হচ্ছে এই বাড়িতে, তো এই বাড়ি থেকে এখন রেডি ফেডি হয়ে যাব। তো আজকে আমি এই ব্লগটাকে আপলোড করবো, কালকে দেওর মানে আজকে দেওর আসবে, তো সেই ব্লগটাকে আমি আবার কালকে আপলোড করব, ঠিক আছে? তো চলো, তোমরা দেখার জন্য অনেকই সুপার টুপার এক্সাইটেড হয়ে রয়েছো আমি জানি। আর তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক দূর থেকে আমাদের ব্লগ দেখছো, কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো আজকে এখানে এই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, গুড নাইট।